তো এখন আমরা যেটা শুরু করব যে পরিবেশ বান্ধব শক্তি, তো আমরা যে তড়িৎ চ্যাপ্টারটা পড়ছিলাম সেইটার শেষ পার্টের দিকে এটা রয়েছে। তড়িৎ চ্যাপ্টারে আমরা কি কি পড়েছি, যে তড়িতের জন্য, তড়িৎ পরিবহনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, সুইচ, তার, বাল্ব, এগুলো সম্পর্কে সব জেনেছি, ব্যাটারি এগুলো সম্পর্কে জেনেছিলাম। অর্থাৎ তড়িৎ যে শক্তিটাকে জন সঙ্গে জড়িত যে বিভিন্ন যে মেটেরিয়াল সম্পর্কে জেনেছি। তারপরে আমরা কি জেনেছিলাম, যে তড়িতের বিভিন্ন যে প্রভাবগুলো জেনেছিলাম, যে তড়িতে চৌম্বকীয় প্রভাব, তড়িতের আলোক তাপ শক্তি প্রভাব, তড়িতের চুম্বকীয় প্রভাব, তাপশক্তি প্রভাব, এরকম বিভিন্ন যে প্রভাবগুলো আলোচনা করেছি। তারপরে আমরা এই পরিবেশ বান্ধব শক্তিতে যাব। তো এর আগে, যাওয়ার আগে, আমরা যে তড়িৎ বর্তমান যুগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয় শক্তি, তো এটা আমাদের কিন্তু ধীরে ধীরে ফুরিয়ে আসছে। আমরা যেভাবে শক্তিটাকে ব্যবহার করি, সাধারণত কারেন্ট হিসাবে যেটা ব্যবহার করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি এসি কারেন্ট। তো এই এসি কারেন্ট উৎপন্ন করার জন্য আমাদের যে পদ্ধতিগুলো রয়েছে কী কী, না তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, আর হচ্ছে কি যে সৌর বিদ্যুৎ, পরপর যেগুলো, অর্থাৎ এইগুলো সাধারণত এর ব্যবহারটা প্রচলিত রয়েছে, এগুলোকে আমরা চিরাচরিত শক্তির উৎস বলতে পারি। আর অচিরাচরিত মানে যেগুলো প্রচলন এখনো হয়নি বা অপ্রচলিত শক্তি বলি, সৌর শক্তি, তারপরে হচ্ছে কি বায়ু শক্তি, তারপরে জোয়ার ভাটা শক্তি, আর হচ্ছে কি ভূতাপ শক্তি, তারপরে আর হচ্ছে কি জৈব জৈব শক্তি যাকে বলি। অর্থাৎ তো এইগুলো আমরা কি বলছি যে এইটাকে আমরা অপ্রচলিত শক্তি বলছি, যেগুলোর প্রচলন এখনো ভারতবর্ষের মতো দেশে এখনো কিন্তু ব্যাপক হারে হয়নি, এইগুলোকে আমরা পরিবেশ বান্ধব শক্তির আন্ডারে আমরা আলোচনা করব। তো পরিবেশ বান্ধব কেন বলা হচ্ছে, না পরিবেশের এরা কম ক্ষতি সাধন করে, পরিবেশের সঙ্গে এরা বন্ধুত্বপূর্ণভাবে এরা থাকে, অর্থাৎ পরিবেশের কম ক্ষতি সাধন করে এরা থাকে, সেইগুলো হচ্ছে সৌরশক্তি। সূর্য, সৌরশক্তির মূল উৎসকে না সূর্য, যে সূর্য থেকে পাওয়া যে শক্তি নিয়ে উদ্ভিদরা প্রথমে কী করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করে, সেই খাদ্যটা থেকে ধীরে ধীরে বিভিন্ন জগতের মধ্যে কিন্তু শক্তিটা সরবরাহ হয়ে যায়। কিংবা এই যে মানে উদ্ভিদ জগৎ যখন দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থেকে, আমরা জানি যে কয়লা তৈরি হয়েছে, কিংবা প্রাণীরা চাপা পড়ে থেকে মাটির নিচে চাপ, তাপের ফলে এখানে খনিজ তেল বা বিভিন্ন পদার্থে রূপান্তরিত হচ্ছে, সেইগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। তো সূর্য হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ শক্তির উৎস। তাহলে ওই শক্তিটাকে যদি আমরা সরাসরি ব্যবহার করতে পারি তাহলে সেটা হবে একটা গুরুত্বপূর্ণ শক্তির উৎস, যেটা আমরা কিন্তু করা শুরু হয়ে গেছে প্রচলনটা। আমরা সোলার হিসাবে যাকে বলছি, সোলার প্যানেল থাকছে, সোলার প্যানেলে কি থাকছে, একটা বিশেষ প্রকারের উপাদান থাকছে যেখানের উপর যে সূর্যের আলো পড়লে সূর্যের আলো থেকে কি হচ্ছে কি সেখান থেকে তড়িৎ উৎপন্ন হয়, সেই তড়িৎটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো সোলার, সোলার প্যানেলের সেখানটায় যেটা সিলিকনের তৈরি হয়, সেই সিলিকনের সোলার প্যানেল থাকছে। তো এই সৌরশক্তির ব্যবহারগুলো আমরা বইতে যেগুলো দেখবি দেওয়া রয়েছে, সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিশেষ করে সোলার কুকার তৈরি করা যেতে পারে, স্ট্রিট লাইট, সোলার স্ট্রিট লাইট হতে পারে, কিংবা হচ্ছে কি সোলার টিউবলাইট, সোলার চার্জার, এরকম সোলার ফ্যান, টেবিল ফ্যান, এইগুলো। তাহলে এইটা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তির একটা গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও রয়েছে কিনা বায়ু শক্তি, বায়ু শক্তিটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, যেখানে সারা বছর ধরে বায়ু থাকবে, যেখানটাকে আমরা কারেন্ট নিয়ে যাওয়া সম্ভব নয় বা সৌর প্যানেল স্থাপন করা সম্ভব হচ্ছে না, তো সেখানে আমরা বায়ু শক্তিকে কাজে লাগিয়ে তার সাহায্যে পাখা ঘোরাবো। এই পাখার পেছনে লাগানো যে টারবাইন, অর্থাৎ তামার কয়েল থাকবে, চুম্বক থাকবে, সেগুলো থেকে কিন্তু তার ঘূর্ণনের ফলে সেখান থেকে তড়িৎ উৎপন্ন হয়। তো সেইটাকে আমরা ব্যাটারিতে যদি স্টোর করে রাখি তো সেখান থেকে আমরা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে বায়ু শক্তি। তো এর ব্যবহার আমরা বকখালিতে, পশ্চিমবঙ্গের বকখালি বলে জায়গাতে এর আমরা বায়ু শক্তির ব্যবহার সাধারণত দেখে থাকি। তো বিভিন্ন জায়গায় রয়েছে ভারতের বিভিন্ন জায়গায়, সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিশেষ করে পুরীর অঞ্চলের দিকেও রয়েছে। এছাড়া রয়েছে জোয়ার ভাটার শক্তি, জোয়ার ভাটা একটা প্রাকৃতিক শক্তি, যেটা সারা বছরই দিনে ঘটতে থাকে এবং দিনে দুবার করে ঘটছে,
অ্যাকচুয়ালি সূর্য, পৃথিবী, চন্দ্র প্রভৃতির আকর্ষণের জন্য এটা, যে ভূপৃষ্ঠের জল বা সমুদ্রের জল হোক, নদীর খালের জল যে উঠে পড়ে সেটাকে জোয়ার বলা হচ্ছে। তো এই জোয়ারের জল যখন উঠে আসে তার স্রোতের অনেক মানে শক্তি থাকে। তো সেই শক্তিতে যদি আমরা সেই জলের সঙ্গে যদি সম্মুখে যদি একটা ফ্যান রাখা থাকে, তো সেই ফ্যানটা ঘুরতে থাকবে এবং সেই ঘুরলে তার সঙ্গে লাগানো যে টারবাইন ঘুরে সেখান থেকে আমরা শক্তি পেতে পারি। ঠিক আছে, এরকম ভাবে ভূতাপ শক্তি, ভূতাপ শক্তিটা কি জিনিস না, অনেক ভেতর অনেক সময় পৃথিবীর নিচ থেকে জল মানে উত্তপ্ত যে জল বেরিয়ে আসতে থাকে, অর্থাৎ আমরা জানি পৃথিবীর ভেতরটা কিন্তু এখনো কিন্তু গরম রয়েছে। পৃথিবীর ভেতরে যে বিভিন্ন স্তর ভাগ রয়েছে, শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, সেই কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা অনেক প্রায় সূর্যের বহিঃস্থ স্তরের তাপমাত্রার সমান, কারণ সূর্য থেকে তো পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো সেই তাপটা মাঝে মধ্যে কি হয় কি, কোনো পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে বেরিয়ে আসতে আসার সময় কি হয় কি, জলকে গরম করে। তো সেই উত্তপ্ত জলকে যদি আমরা নিয়ে গিয়ে আর সামান্য গরম করে সেখান থেকে বাষ্পর সাহায্যে টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ পেতে পারি, অর্থাৎ তাপ বিদ্যুতের অর্ধেকটা কাজই আমরা এই ভূতাপ শক্তি থেকে পেয়ে যেতে পারি। তাপ বিদ্যুৎ ক্ষেত্রে কি করা হয়, জলকে ফুটিয়ে বয়লারে বাষ্প পাওয়া হয়, সেই বাষ্পটাকে পাঠিয়ে টারবাইন ঘোরানো হয়। তো ভূতাপ শক্তি থেকে কি করা হতে পারে, যে সেই তাপটাকে কাজে লাগিয়ে যদি জলটাকে প্রাথমিকভাবে গরম করে নিয়ে বাষ্প করে নিতে পারি, তাহলে আমাদের যে কয়লার যে যোগানটা অতটা প্রয়োজন দরকার হবে না। তো একইভাবে জৈব শক্তি, যে বিভিন্ন যে জৈব পদার্থ, বর্জ্য পদার্থ যেগুলোকে বলা আছে, প্রাণীজ বর্জ্য হতে পারে, উদ্ভিদজ বর্জ্য হতে পারে, বা গৃহস্থ যে বিভিন্ন বর্জ্য সেগুলোকে যদি আমরা জমা করে সেগুলোকে যদি পুড়িয়ে সেখান থেকে শক্তি পেতে পারি, তো সেটাও এক প্রকার জৈব শক্তি, যেগুলো কিনা পরিবেশের পক্ষে ততটা কিন্তু ক্ষতিকারক নয়। তো এইগুলোকে আমরা বলছি পরিবেশ বান্ধব শক্তি। তো এখন এসে যাচ্ছে আমাদের যে শক্তিগুলো প্রচলিত ছিল, তাপবিদ্যুৎ হোক, জলবিদ্যুৎ হোক, পারমাণবিক বিদ্যুৎ, এটাও এক প্রকারের, এইগুলো এদের যে মানে ফুরিয়ে আসার কারণটা আমাদের কি, বা এই তাপবিদ্যুৎকে যদি আমরা ব্যবহার করি বা কি কি কাজের এর ব্যবহার দেখে থাকি, এর ব্যবহারও খুব প্রচুর, এবং জলবিদ্যুৎ অর্থাৎ সমস্ত বিদ্যুৎ শক্তি কিংবা তাপ শক্তি এদের কিন্তু চাহিদাটা প্রচুর। চাহিদাটা বাড়ার কারণটা কি, যে আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি, বিশেষ মূল কারণ হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনসংখ্যার যে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, সেই চাহিদা পূরণের জন্য আমাদের বেশি করে শক্তির প্রয়োজন হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ শক্তির প্রয়োজন হচ্ছে, সেই বিদ্যুৎ শক্তি হোক তাপ শক্তির প্রয়োজন পড়ছে। তো সেইটা পূরণ করার জন্য কিন্তু আমাদের অতিরিক্তভাবে কয়লা পোড়াতে হচ্ছে, কিংবা তাহলে কি হচ্ছে যে প্রাকৃতিক যে সম্পদ যেগুলো আগে থেকে মাটির ভেতরে ছিল সেগুলো একদিন একদিন ফুরিয়ে যাবে। তো সেই জন্যই আমাদেরকে বেশি করে এখন গুরুত্ব দিতে হবে যে পরিবেশ বান্ধব শক্তিগুলোর দিকে। তো এখন এই যে চ্যাপ্টারের শেষে আমরা পড়লাম, এই তড়িৎ চ্যাপ্টারের শেষে, এই তড়িৎ এখন এই চ্যাপ্টারের আর একটা পার্ট আমরা একটু আলোচনা করে নিয়েছি এই সঙ্গে, যে তড়িৎ, যে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়ার সঙ্গে তড়িতের কী যোগাযোগ রয়েছে, বিভিন্ন জীবজগতে যে শারীরবৃত্তীয় কাজগুলো ঘটে থাকে, বিশেষ করে আমরা যদি মানুষের ক্ষেত্রে ধরি, মানুষের ক্ষেত্রে আমাদের শরীরে যে স্নায়ুতন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্রে কিন্তু আদান প্রদানের যে কাজটা কিন্তু ঘটে থাকে পুরো এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে। স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের যে মূল গঠনগত কোষকে তোরা জানিস, যে নিউরন রয়েছে, নিউরনের যে মূল যে কোষ দেহ থেকে অ্যাক্সন এবং ডেনড্রন বলে দুটো অংশ বেরিয়ে থাকে, এদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে যে প্রোটোপ্লাজমে আয়ন থাকে, সেই আয়নগুলো যে যখনই তাদের পরিবর্তন ঘটে, দিক পরিবর্তন ঘটে, একটা তরঙ্গ সৃষ্টি হয়, অর্থাৎ তড়িচ্চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়। সেই তরঙ্গটা কিন্তু আমাদের মস্তিষ্কতে পৌঁছায় যে অ্যাকসেপ্টার থেকে, আমাদের শরীরে বিভিন্ন যে ত্বক কিংবা চোখ, এই যে বিভিন্ন ইন্দ্রিয়গুলো, এগুলো তো অ্যাকসেপ্টার, বিভিন্ন যে যে সেন্সগুলোকে অ্যাকসেপ্ট করে এবং তারা মস্তিষ্কে পৌঁছে। তো ওইটার চলাচলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে তড়িৎ। এছাড়া কিনা আমরা কিছু কিছু যদি জলচর প্রাণীদের ক্ষেত্রে ধরে নিই, যেমন কি জেলিফিস, ইলেকট্রিক ইল, এই সমস্ত মাছেরা কিন্তু নিজেদের, স্কুইড, এই সমস্ত মাছেরা নিজেদের, যে জলচর প্রাণীরা নিজেদের শরীরে কিন্তু আধান জমা করে একটা তড়িৎ তৈরি করে। তো সেই তড়িৎটা কেন করে, তাদের আত্মরক্ষার সুবিধার্থে, তো কোনো অন্য যে তাদের শত্রুপক্ষকে হতভম্ব করার জন্য বা ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা এটা ব্যবহার করে। কোনো কারণে যদি তাতে তাদের ধরতে যাওয়া হয়, তারা কি করবে না, তড়িদাহিত করে দেবে, আমরা সেইটা তো কি হবে কি, শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে যাবে। তো এইভাবে বিভিন্ন যে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলোর মধ্যেও কিন্তু আমরা তড়িতের যে ক্রিয়াকলাপগুলো আমরা সচরাচর লক্ষ্য করবো। এছাড়াও কি আমাদের হৃৎপিণ্ড, বিশেষ করে মানুষের
হৃৎপিণ্ডের যে কম্পনটা কিন্তু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্বারাই সৃষ্টি হচ্ছে, অবিরত জন্ম থেকে একের মৃত্যু পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। তো এইগুলো সবই হচ্ছে কিন্তু তড়িতের শারীরবৃত্তীয় যে বিভিন্ন কাজে তড়িতের যে যে দিকগুলো রয়েছে সেটা আমরা এই সময় বললাম। তো এটা তোরা মানে বইটাকে ভালো করে খুঁটিয়ে একটু পড়িস, তাহলে এটাতে যদি অন্য কিছু জিনিস থেকে থাকে তোরা বলিস, তাহলে আমরা ক্লাসে পরে এটা আলোচনা করবো, ঠিক আছে।